গাইস, আমি সূর্য জলকে দেখতে পারছি না। দেখুন এরা এরকম পাহাড়ের মধ্যেই সব সব গাড়ির পার্টস, এগুলো যদি বাংলাদেশে হতো না বাঙালিরা নিয়ে যেত আর কি। বাঙালিরা নিয়ে গিয়ে অনেক কাজে ব্যবহার করতে পারতো, অনেক পার্টস কিন্তু নিউ নিউ একেবারে। সৌদিরা হালকা কোনো সমস্যা হলে এরা এটা না ঠিক করে এটা ফেলে দেয়, তো বাঙালিরা কী করে এগুলো নিয়ে যায় আর কি, নিয়ে গিয়ে রিপেয়ার করে এগুলো ব্যবহার করে আর কি, সবগুলো ব্যবহার আছে। বিশাল বড় পাহাড়। আসলে আমাদের দেশে ছোট গ্রামের সীতাকুণ্ডের দিকে আমরা পাহাড় দেখতে যাই, অনেক ভালো লাগে, কিন্তু এখানে পাহাড়গুলো একেবারেই কোনো গাছপালা নেই, একেবারে শুধু মরুভূমি আর কি, মরুভূমি। কিন্তু গরমকাল হলে এখানে হাঁটাই যায় না, এত গরম। এই আর 10-15 দিনের মধ্যেই গরম অনুভব হবে। এখানে একটা পাহাড় কেটে ইন্ডাস্ট্রিয়াল এলাকা তৈরি করতেছে। এরকম মরুভূমির মধ্যে এক্সপোর্ট করে গাড়ির গাড়ির গাড়ি প্রতিযোগিতা দেয় আর কি। দেখুন ভিউটা কি দারুণ, মাঝখানে ছোট্ট একটা শহর, এরপরে আবার মরুভূমি, মানে দুই পাশে শুধু মরুভূমি আর মরুভূমি। যে শহরটা তৈরি করছে ওটা ওগুলো পাহাড় কেটে। বিশাল বড় হাইওয়ে এক মাথা থেকে আরেক মাথা, সৌদির এক এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট। বৃষ্টি হওয়ার থেকে এগুলো খরার মতন ফেটে গেছে, আল্লাহর কি কি নিয়ামত। দেখুন এরকম মরুভূমির মধ্যেও বৃষ্টি, আবহাওয়াটা পুরো বাংলাদেশের মতন। এখন এই জঞ্জাল আর জঞ্জাল, শুধু সামনে দেখতে পাচ্ছি রাস্তাটা বন্ধ হয়ে রাখছে, কেন আমি শুধু জানি না, দেখি সামনে যাওয়া যায় কিনা। আসলে মরুভূমি, এরকম মরুভূমির মধ্যে মানুষ কোনো মানুষের দেখা নাই, শুধু আমি একা হাঁটতেছি, চারিপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, একটা মানুষও নেই। আর সৌদিরা কাজ ছাড়া তেমন বের হয় না, ওরা সবসময় কাজে নিজের কাজে ব্যস্ত থাকে, গাড়ি নিয়ে থাকে, গাড়ি গাড়ি নিয়ে থাকে, চলাফেরা করে, তেমন বাইরে বের হয় না। আমি আমার এক আঙ্কেলকে জিজ্ঞেস করছিলাম যে এখানে মরুভূমির মধ্যে গেলে কোনো সমস্যা হবে কিনা, বা এগুলো কোনো কারো মালিকানাধীন নাকি। ওই না, এগুলো মালিকানা না, এগুলা সৌদি সরকারের গভর্নমেন্ট, যাওয়া যায়, কোনো সমস্যা হয় না। এখন আমি দেখতে আসছি আর কি, আমি আমাদের বাংলাদেশে তো এগুলো সবগুলোই মালিকানাধীন থাকে, পাহাড় পর্বত সব। ঢুকতে হলে টিকিট লাগে, আমি ভিতরে প্রবেশ করলাম, দেখলাম বন্ধ, এখান থেকে উপর দিয়ে চলে আসি, দেখি কোনো সমস্যা হয় কিনা। আসলে আমি আরবিও জানি না ঠিক, আমি আসছি নতুন। মিডিল ইস্টের বিভিন্ন দেশে যেমন দুবাই, ওমান, এগুলোর মধ্যে হিন্দি হিন্দি উর্দু এগুলো চলে, কিন্তু সৌদি আরবে এরা হিন্দি তেমন বোঝে না, হিন্দি ইংলিশ এগুলো তেমন বোঝে না, আরবি বলে শুধু।
বিশ্ব যেমন যারা এখন ইয়াং তারা কিছু কিছু বোঝে, কিন্তু অনেক সময় দিয়ে ইংলিশও বোঝা না, তাদেরকে আরবিতে বলা লাগে। দর্শক দেখুন সামনে একটা উমোট, আমরা দেখি উমোটটার কাছাকাছি যাওয়া যায় কিনা। ওইখানে দেখে আসে একটা উমোট এবং সুদিতে প্রচুর কুকুর এবং বিড়াল, এরা প্রচুর কুকুর বিড়াল এগুলো ওদের বাসায় থাকে। দেখুন দর্শক, আসলে আমি শুনছি এরকম মরুভূমির মধ্যে নাকি সুরাপালি থাকে, আমি শিওর জানি না এগুলোর মধ্যে কি আছে, এগুলোর মধ্যে মানুষের পা ফুটছে বলে আমার মনে হয় না। তো আমি এদিকে যাচ্ছি না আর কি, শুধু রাস্তা যেটা আছে রাস্তা দিয়ে হাঁটতেছি। সামনে এগুলো হচ্ছে মাজরা, রেস্ট হাউস এখানে আসে, এরা বিকালে আসি বন্ধু বান্ধব নিয়ে আসি বসে। মাজারের মধ্যে বেশিরভাগ বাঙালি পাকিস্তানি রাই কাজ করে। দেখুন দর্শক,